আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবার মজিদ ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আমি মশিউর রহমান মজিদ আন্তরিক শুভেচ্ছা। আপনাদের দয়া আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছে, সুস্থ আছি। প্রতিদিনের ন্যায় আমি আজকে আবারও নতুন নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। আর আজকের পোশাকের নাম হচ্ছে ফতোয়া। তো এই ফতোয়া তৈরি করতে আমরা কিসের কিসের মাপ নিব বা কিভাবে বানাবো, চলুন আর দেরি না করে শুরু করে আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমরা যে ফতোয়াটা ড্রয়িং করব তার জন্য মাপ নিব হচ্ছে তিনটি মাপের নাম হচ্ছে, একটা লম্বা, লম্বা মানে কাঁধ থেকে নিচের দিকে যতটুকু ঝুলের মাপ সেটা লম্বা। আর দুই নম্বর নিতে হবে ছাতির মাপ, ছাতি মানে বুকের মাপ, বুকের মাপটার নাম হচ্ছে ছাতির মাপ। আর পুটের মাপ মানে কাঁধের এই হাড় থেকে শুরু করে এই হাড় পর্যন্ত জায়গাটা হচ্ছে পুটের মাপ। আমরা এই তিনটা মাপের ফতোয়া কাটিয়েছি। তো বন্ধুরা চলুন শুরু করি। আচ্ছা, আমরা এই কোনা থেকে সর্বপ্রথম এই দিকে চিহ্ন শুরু করবো। আর ফতোয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম কথা হচ্ছে, গলা হবে দুইটা, একটার নাম হবে পিছন গলা আর একটার নাম হবে সামনের গলা। পিছন গলা বরাবরই আমরা এখান থেকে ধরবো 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি, সর্বোচ্চ 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি, এর বেশি লাগে না। আমরা মোটামুটি পিছন গলাটা ধরলাম 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি, আমি 1 ইঞ্চি লিখলাম। আর এই 1 ইঞ্চির নাম হচ্ছে পিছন গলা, এটা হচ্ছে পিছন গলা। তারপরে এই পিছন গলার নিচে হবে আবার সামনে গলা। এই মাপটা কিন্তু প্রতিদিনের বলছি, এই কোনা থেকেই পিছন গলা হচ্ছে, আবার এই কোনা থেকেই হবে সামনের গলা। সামনের গলা কত দিবেন? সামনের গলায় 2.5 অথবা 3 ইঞ্চি দিবেন, 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি। এটা আমরা একটু সাইজ বুঝে দেবো, একটু ছোট সাইজের মধ্যে যখন হয় তখন 2.5 ইঞ্চি, বড় সাইজ হয়ে গেলে দেবো আমরা 3 ইঞ্চি। তো যাই হোক, এটা মোটামুটি আমরা 2.5 ইঞ্চি রাখলাম। তাহলে পিছন গলা দিলাম আমরা 1 ইঞ্চি আর সামনের গলা দিলাম হচ্ছে 2.5 ইঞ্চি। আচ্ছা বন্ধুরা, এরপরে আমরা নেব হচ্ছে মহরা। এই কোনা থেকে এখন যে চিহ্নটা করবো সেটার নাম হচ্ছে মহরা। এই মহরার মাপটা আমরা কিভাবে দেবো? এই মহরার সূত্র হচ্ছে আজকে আমাদের, ছাতির যা মাপ হবে তারই 4 ভাগের 1 ভাগ, ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ। তাহলে ছাতি মানে বুকের মাপ কত লিখে রাখছে? 28 ইঞ্চি। এই 28 ইঞ্চি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 1 ভাগ কত হবে? 7 ইঞ্চি। 1 ভাগ হবে 7 ইঞ্চি। কি করবো আমরা? তার থেকে আরো 1 ইঞ্চি কম নেবো। তাহলে ছাতির মাপ বা বুকের মাপ লিখে রাখছে কত? 28 ইঞ্চি। 28 এর 4 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 7। তার সাথে আঠাশ, তাহলে 7 আর 1 ইঞ্চি কম নেবো, তাহলে কত হবে আমাদের? 6। তাহলে মহরার মাপটা হচ্ছে 6 ইঞ্চি। বুঝতে পারছেন 6 বন্ধুরা? তারপরে এসে আমরা এখান থেকে নিচে দেবো লম্বার মাপটা। লম্বা যা তার থেকে 2 ইঞ্চি কমপক্ষে বেশি, তাহলে লম্বা ছিল 22, 2 ইঞ্চির বেশি নিলে হচ্ছে 24, তাহলে এটার নাম হচ্ছে লম্বা। আচ্ছা, তাহলে এই দিকে ড্রয়িং যখন শেষ হয়ে গেছে, এখন আমরা এই কোনা থেকে উপর দিকে যাবো, এটার নাম হচ্ছে পুট গলা অথবা গলার চওড়া। এই পুট গলাটা বরাবরই 2 অথবা 2.5 এর মধ্যে হবে, পুট গলা 2 অথবা 2.5, এটা পুট গলা, পুট গলা 2 অথবা 2.5। আমরা 2 রাখছি, আরো একটু বড় সাইজ, আরো বডির মাপ বড় হলে পরে কত নেবো? 2.5। পরেরটার নাম হচ্ছে পুট লাইন। পুটের মাপের অর্ধেক 1/2 ইঞ্চি বেশি, কোনা থেকে হবে পুট লাইন। কতটুকু? পুটের অর্ধেক 1/2 ইঞ্চি বেশি, পুট মানে আমাদের 12, তাহলে 12 অর্ধেক করলে কত হবে? 6.5 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য, তাহলে কত হবে? 6.5। তাহলে এই কোনা থেকে মাপটা হলো 6.5, আর এটার নাম হচ্ছে পুট লাইন, পুট লাইন। এরপর আসুন বন্ধুরা, পুট লাইনের নিচে আমরা বরাবরই পুট ডাউন দিতাম, আজকে আমরা দেবো হচ্ছে 1 ইঞ্চি। পুট ডাউনটা আমরা মোটামুটি আগের মতো 1 ইঞ্চি দেবো, আজকে একটু সামান্য বাড়াই দিলাম, তাহলে পুট ডাউন দিলাম আমরা 1 ইঞ্চি। আচ্ছা, এখন দেখুন বন্ধুরা, খেয়াল করুন এই যে মহরা, এখান থেকে যে লাইনটা টেনে দেবো এটা হবে কত ইঞ্চি? কিভাবে হবে? 7 এর মাপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি বেশি। তাহলে 7 এর মাপ দেখেন 28 ইঞ্চি, যদি 4 দিয়ে ভাগ করি কত পাবো আমরা? 7। তার সাথে আমরা 2 ইঞ্চি যোগ করবো, তাহলে কত হবে? 7 আর 2 9। কেন? 2 ইঞ্চির মধ্যে 1 ইঞ্চি হবে লুজ আর 1 ইঞ্চি সাইড সেলাই, এর জন্য 2 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে আমাদের 28 এর 4 দেওয়া করলে 7, আর 2 ইঞ্চি বাড়া দিতে হবে, তাহলে কত হবে? এটা 9। তাহলে ঠিক, আমরা এখান থেকে এই ছাতির লাইনটা টেনে দেবো হচ্ছে 9 ইঞ্চি পর্যন্ত, তো ছাতির লাইনটা হলো 9 ইঞ্চি। ছাতির লাইনের নিচে তাহলে এটা কত ইঞ্চি বের করলাম আমরা? 9 ইঞ্চি। এটার নাম হচ্ছে ছাতির লাইন, ছাতির লাইন। ছাতির লাইনের নিচে এটা হচ্ছে প্লেট লাইন। দেখুন, প্লেট লাইনটা সূত্র হচ্ছে ছাতির লাইনের সমান। ছাতির লাইন উপরেটা কত নেওয়া হচ্ছে? 9,
তাহলে আমাদের এখানে নিচের লাইনটাও দেবো আমরা নয়, এইটাও নয়, এই লাইনটাও নয়, এটা হচ্ছে প্লেট লাইন, প্লেট লাইন। এবার আমরা কিভাবে এই নয় এর সাথে নয়টা যোগ করে দেব সোজা, দেখো নয়। এবার এই যে পুট লাইনের সাথে সাথে লাইন, ওকে। এবার এই দুইটা গলার সাথে দুইটা গলা, এটা সামনের গলা, এটা পিছন গলা। কাটার সময় আমরা অবশ্যই একটু শেপ দেব, এর ভিতরে একটু শেপ দিলাম। আবার এই মহড়া সাত রাউন্ডটার মধ্যে আমরা একটা শেপ দিয়ে দেবো। দেখুন সবকিছু মোটামুটি হয়ে গেছে, এখন শুধু আমাদের কাজ বাকি আছে। এখান থেকে যে আমরা পুট ডাউন দিয়েছিলাম, পুট ডাউনটা যোগ করে দিলাম। এখন দেখেন তো বন্ধুরা, মোটামুটি ফতুয়ার স্ট্রাকচারটা চলে আসছে। এখন আমরা ফতুয়ার মধ্যে কাটিং এ আরো বিস্তারিত ভালোভাবে দেখবো, কতটুকু পর্যন্ত কাটা দেবো, কতটুকু ফাড়া রাখবো, এটা বিস্তারিত আমরা কাপড়ে বলবো। এখানে শুধু সূত্রটুকু আমরা বললাম। তাহলে যদি আমাদের এই সূত্রটা আপনার মাথায় ঢুকে থাকে, তাহলে কাটিংটা আরো সহজ হবে, সেলাই দিকে আরো বেশি কমপ্লিট হয়ে যাবে। আশা করি ধাপে ধাপে জিনিসগুলো শিখলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন। তো এই ভিডিওটার মাপ মেজারমেন্ট আমি যেভাবে দেখিয়েছি, যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে, বোঝার অসুবিধা হয়ে থাকে, ভিডিওটা আরেকবার দেখবেন, তারপরে সমাধান না আসলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। যদি কোনো আপনার প্রশ্ন থাকে প্রশ্নটা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনার কাছে, তাহলে একটু লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার সাথে সাথে অন্যরা উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো বন্ধুরা বেশি কথা না বলে তারপরে আমি কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড করবো, সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।